বারোঠা কতর্নিক চামন্ত্রী বখরাও রাজীব গান্ধী নি থেমানী সানকি তিঙ্গিক রাকসালো হাস্তে কংগ্রেস নি অজমারক নি সাকথার মুম্বাই কংগ্রেস ভবন সংসদ জাখা সাকমু সুঙ্গুই কাইসা থুই রিমানি পান্ডা আ সালক খাতুং খাজানি বিশিংতুই থুই রিলাইখা হাস্তে কংগ্রেস নি আদং রক পান্ডা ও মানজাখা কংগ্রেস নি হাস্তে আচুকফং আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রয় বর্মন এমএলএ গোপাল চন্দ্র রয় আকর্ষণ ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 33তম প্রয়াণবার্ষিকী এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে প্রচলন, এই প্রচলনের মাধ্যমে কর্মসংস্থান সারা বিশ্বে খুঁজে পেয়েছে। মেধার যে উৎকর্ষতার বিকাশ রাজীবজি চেয়েছিলেন এটা সারা দেশ জুড়ে আমরা এটা লক্ষ্য করেছি। আজও রাজীব গান্ধী এই প্রসঙ্গে প্রাসঙ্গিক এবং দেশের মানুষ ওনাকে আজকের দিনে স্মরণ করবে। ধন্যবাদ। পান্ডানি পাইথাগোব্রা ডোনেশন ক্যাম্প বেড়াই নাই লাইখা পান্ডাও মানজাকানি আরো রাজা খরাঙ্গলি নিশিমি প্রণবনিক অক্থম চিনি খরাং।